বাকি কথা পরে শুনবো, আগে আমার কথা শুন। আজ ওই কালো চশমার লোকটা ফোন করে বলেছে, সাত দিনের মধ্যে তুই যদি বদলি হয়ে না যাস তাহলে তাহলে সুমনা বিধবা হবে। এ তো খুশির খবর মা। আপন ভাই যদি তার বোনকে বিধবা বানাতে চায় তাতে আমার কোনো আপত্তি নেই। কি বলছিস তুই? ওই কালো চশমার লোকটাই কালু ভাই। না না, আমি বিশ্বাস করি না। যে কালু রাতের আধারে একাকি ঘর থেকে বের হতে জানে না, অন্যায়ের প্রতিবাদ করতে জানে না বলে অনেক অন্যায় অত্যাচার সে নীরবে সহ্য করেছে, যার প্রত্যক্ষ সাক্ষী তুই। তুই কি ভুলে গেছিস? পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পেরে কালু লজ্জায় গলায় ফাঁসি দিতে গিয়েছিল। সে কালু, সে কালু কি করে অন্যায়ের পথে পা বাড়ায়? মা আমি জানতাম তোমাদের আমি বিশ্বাস করাতে পারবো না, আর বিশ্বাস করাতে পারবো না বলেই একজন প্রত্যক্ষদর্শীকে সঙ্গে নিয়ে এসেছি, কালু সমাজের মুখোশধারীদের একজন। তোমাদের কালু আজ কালু নেই, কালু থেকে হয়েছে হে চৌধুরী। চোখে পড়েছে এক ভয়ানক কালো চশমা, আর সেই কালো চশমায় ঢেকে রেখেছে জীবননগর গ্রামের সাদা সিদে কালুর চোখ। সে একের পর এক অন্যায় অপরাধ করে চলেছে, জাল টাকা ছাপিয়ে দেশের ক্ষতি করছে, অথচ কেউ তাকে শনাক্ত করতে পারছে না। সমগ্র পুলিশ ডিপার্টমেন্ট তাকে ধরার জন্য সকল প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যার যা সহযোগিতা প্রয়োজন তাকেই ব্যবহার করছে। এক্ষেত্রেও অপু একজন ক্রাইম রিপোর্টার হিসাবে আমাদের সহযোগিতা করছে। আপনার কাছে এমন কি প্রমাণ আছে যাতে আমার ভাই আপনাদের কাছে দোষী হিসাবে সাব্যস্ত? অনেক প্রমাণই আমার কাছে ছিল, কিন্তু ওই কালো চশমা বাহিনী তা নষ্ট করে দিয়েছে, এমন কি আমাকে বহুবার হত্যা করতে চেষ্টাও করেছে। তুমি কালুকে কিভাবে চেনো? আমি একবার আপনাদের জীবননগর গ্রামে বেড়াতে গিয়েছিলাম, কালু ভাই খেজুর গাছ কাটতেন, তার কাছ থেকে অনেক খেজুর রসও খেয়েছি। ওই কালু ভাই যে এত ভয়ানক হবে তা ভাবতে আমার অবাক লাগে। ভয়ানক? কি ভয়ানক? কালু ভাইয়ের কাছে একটি কালো চশমা আছে যা চোখে পড়লে চেহারা বদলে যায়, এবং যখনই কোনো অন্যায় অপরাধ করে তখনই ওই কালো চশমা পরে নিজের চেহারা পরিবর্তন করে নেয়। তোমার তো দেখছি অনেক গুণ। বুঝলাম না। তুমি ছোট গল্পের মতো, সামান্য একটা ব্যাপার কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যেভাবে উপস্থাপন করেছ তাতে মনে হয় তুমি নাটক খুব ভালো লিখতে পারবে। তাই বলছিলাম কি, ক্রাইম রিপোর্টারের কাজ বাদ দিয়ে তুমি নাটক লেখো, অনেক নামি দামি নাট্যকার হতে পারবে। হ্যাঁ, আর এ ব্যাপারে যদি আপনার কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সাহায্যের জন্য হাত পাতলে, আর কেউ না দিলেও আমি আপনাকে সহযোগিতা করব। তার আর প্রয়োজন হবে না শোভনা, আমি চেয়েছিলাম তোমাদের সহযোগিতায় কালু ভাইকে অন্যায় পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনব, কিন্তু তোমরা আমাকে অপুকে ভুল বুঝে যেভাবে অপমান করলে তাতে আমার কাজের আগ্রহ আরো বৃদ্ধি করে দিলে। তাই আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছি, 24 ঘন্টার মধ্যে প্রমাণ সহ কালো চশমা বাহিনী এবং এস কে চৌধুরী ওরফে কালুকে গ্রেপ্তার করব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। তোদেরকে আমি আগেই বলেছি ওই সাংবাদিককে মেরে ফেলতে, আর তোরা কেনা সম্রাট আগাতে ফুপুর কাছে আমার মুখোশ খুলে দিয়েছিস।